শোন না, এই গ্রামের সবাই মিলে তোদের জন্য একটা বিশেষ আয়োজন করেছে। একটা পেন হচ্ছে রে, আমি তোকে কিছুতেই যেতে দেব না। এরকম করিস না, অনেক দুর্গা ওখানে থাকলে তোর ডাকে ছাড়া দিত। কি বলছিস কি তুই? তাহলে কোথায় দুর্গা? বল কোথায় দুর্গা? শান্ত হ, আমি পারছি না। বল, এরকম করিস না, শান্ত হ। ওদিকে তাকিয়ে দে, তাকিয়ে দেখ, ওদিকে সব শেষ হয়ে গেছে। আমি না আমাকে ছাড়, তুই সব শেষ হয়ে যেতে পারে না। ও আমার দুর্গা, আমার অনি কথাটা শোন, দুর্গা ও এইভাবে শেষ হয়ে যেতে পারে না। আমি জানি অনি, অনি 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 কি কি করছিস? অনি অনি এদিকে, আরে বেরিয়ে আয় এদিকে, আয় এদিকে, আমার কথাটা শোন। আরে কাকে খুঁজছিস তুই? কাকে খুঁজছিস? কে আছো ওখানে? দুর্গা, দুর্গা আছে, দুর্গা ছিল, সত্যিটা মেনে নে। না না না, দুর্গা কিচ্ছু হতে পারে না, ওকে আমার চাই। ওকে আর পাবে না তুমি, এত পাপের মধ্যে দুর্গা দিদির মতো মানুষ বেঁচে থাকে না। সব পাপ পাপ সব শেষ হয়ে যাবে, সারা দেশ শেষ হয়ে যাবে। কিসে কিসের পাপ? কি পাপ করেছিল আমার দুর্গা? কি পাপ করেছিলাম আমি? সব সময় আমাদের কেন এইসব হয় বলতে পারো? বলতে পারো সুবল কাকা? এই একই প্রশ্ন যদি এই অসহায় মানুষগুলো তোমাকে করে, আনি কি জবাব দেবে তুমি? জানি ওদের কারো সাহস হবে না তোমাকে এই প্রশ্নটা করার, কিন্তু যদি করে তুমি কি জবাব দেবে? এর উত্তর আমি দেব না। কে দেবে জানো? আমি জানি। খারাপ কিন্তু আমিও হতে পারি। তুই কি করছিস সেটা বুঝতে পারছিস তুই? তুই সবাইকে সবাইকে খেপিয়ে তুলছিস। ওনাকে আমাদের হাতে তুলে দিন, কথা কি করে বার করতে হয় সেটা বেশ ভালো করেই আমাদের জানা আছে। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ শুনতে পাচ্ছিস তুই? আমি যদি চাই তোকে ওদের কাছে ছেড়ে দিতে পারি। সত্যি কথাটা এখনো সময় আছে বল। তুই বলবি নাকি আমি তোকে? আরে কিসের সত্যি? সত্যি 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 কিসের সত্যি? কোন সত্যি? সবার কি মনে হয়? আমি দুর্গাকে তাহলে কি এমনি এমনি ফোন করে ডেকেছিলি সবাই? কেন বল, বল, স্পিক আপ। নিশ্চয় নিশ্চয় তুই অকারণে আমাকে আটকাসতি। দাদা ভাই, দাদা ভাই বল, প্লিজ কাম অন স্পিক আপ। এই সত্যিটা জানার আগে দুর্গার সাথে যদি আমি শেষ হয়ে যেতাম তাহলে তো। কেন কেন দাদা ভাই, কেন কেন তুই করেছিলিস? কেন দুর্গা?
এই আমার ছেলে করো না তো। উনি আমার ছেলের নামে কলঙ্ক, অপদার্থ একটা, ফুলের ঘায়ে একেবারে মুচ্ছ যাচ্ছেন। রেখা তো আর ফুলের নয়, আর রেখা জীবনের সুকুনেরও নয়। যাই হোক, এখন কি করতে হবে সেটা বলো। আচ্ছা ব্রজ, ওই আগুনে পড়ালে শুনেছি নাভি ঠাভি নাকি জ্বলে না, সেসব কি বার করা গেছে? না, সকালে সেখানে যাওয়া হয়নি। আর তুমি যদি বলো আমার ছেলেদেরকে বলে সেটা। না থাক, দরকার নেই, আর ঘাঁটাঘাঁটির দরকার নেই। কে আবার সন্দেহ করবে তখন আরেক ঝামেলা। সন্দেহ অলরেডি তো করেছে। অনির মাথা খারাপ হয়ে গেছে, কাল তো মীরকে ধরেই। মীরকে কি কোনো রকমে সামলানো গেছে ব্যাপারটা। আর এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়াটাই ভালো। এখন আর কি কি করণীয় সেটা বলো, সেটা করে আমি ছেড়ে দাও। তোমার কাজ তুমি করেছো, আর বাকিটা আমি করব। মানে আমি এখন ফোনে তোমাকে মানে বোঝাতে পারছি না প্রজো। শোনো ভালো কথা, বাড়িতে তো কালী পুজো, তো পুজোর আগেই যখন আপদ বিদায় হয়েছে তখন তো মায়ের বিশেষ পুজোর আয়োজন করতে হবে। সেসব আমি ঠিক করে দেবো, কিন্তু এখানকার হাওয়া কিন্তু খুব গরম। ভেবেছিলাম যে ঠান্ডা করে গেলে তাহলে তোমার এমনি ঠান্ডা হয়ে যাবে। গরম তো করেছিল দুর্গা, তা সেই যখন নেই তখন আপসে সব শুধরে যাবে। ব্যাপারটা তো হালকা করে নেওয়াটা ঠিক হচ্ছে না অভি। দুর্গা একটা রক্ত বীজে পরিণত হয়েছে, মারা গেছে ঠিকই, কিন্তু ওর জায়গায় কিন্তু আরো দশটা দুর্গা যে দাঁড়িয়ে যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই অভি। তাই আমি বলছিলাম যে যেটা বলছি সেটা করো, তুলপি তল্পা নিয়ে বেরিয়ে এসো ওখান থেকে। আর হ্যাঁ, ওই ধম্মের ষাঁড়টা কোথায়? কে কে আবার? মিহির। এখানেই আছে, কিন্তু এখনো কে বলে কিছু কি? ফোনটা দাও ওকে। কথা বল। কে? তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চাইছে। না বাবা, যেটা হয়েছে ভালো হয়নি। অনিব অনিব কি সন্দেহ করেছে সেই জন্য বলছো তো? আমি শুধুমাত্র অনিকে নিয়ে ওয়ারিড। ও খুব অসুস্থ হয়ে পড়েছে বাবা। বেঁচে আছে তো, তাহলে আবার অত চিন্তা কিসের? বাবা বাবা, এদের অবস্থা ভালো নয়। এরকম একটা স্টেপ নেওয়ার আগে তোমার একবার ভাবা উচিত ছিল যে এর ফলটা ভালো নাও হতে পারে। তোমার জ্ঞানের কথা রাখো তো, আমি যেটা বলছি সেটা শোনো। এবার বাড়িতে পুজো একটু বড় করে করার ইচ্ছে আছে, তোমাদের সবাইকে দরকার। যত তাড়াতাড়ি পারো ফিরে এসো, আর ওখানে কারোর সাথে কোনো কথা বলতে যেও না। না, অসম্ভব অসম্ভব হতে পারে না। হে মাখালি, নিয়েছিল আমার কপালে। কি হলো? দুর্গা উঠবেন না একদম, আপনার শরীর দুর্বল খুব। বৌমণি, দুর্গা কোথায়? ওর কোনো খোঁজ পেয়েছো? আমাকে আমাকে ওই জায়গাটায় নিয়ে চলো, আমি দুর্গার কাছে যাব। আমার দুর্গার কাছে যাব আমি। এরকম উত্তেজনা ওনার জন্য ভালো নয়, ওনার বিশ্রাম দরকার। হ্যাঁ জানি, ওনাকে আমরা কলকাতা ফিরিয়ে নিয়ে যেতে চাই। না, আমি কোথাও যাব না। আমি আমার দুর্গাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। আমি
ডাক্তারবাবু ওনাকে একটা ঘুমের ওষুধ টুষুধ দিলে ভালো হয় না? না হলে তো উনি আমি দিয়ে দিয়েছি, একটু পরেই উনি ঘুমিয়ে পড়বেন। বৌমনি বৌমনি বৌমনি, এগুলো সব ওদের প্ল্যান করে বৌমনি, আমি আমি কোথাও যাবো না। অনি অনি তুমি শান্ত হও, শান্ত হও, তুমি দুর্গার ক্ষতি করা এত সহজ নয়। তুমি শোনো আমার কথা, আমার মন বলছে দুর্গার কিচ্ছু হয়নি। কেন ওকে বাজে কথা বলে ভোলাচ্ছ? সত্যিটা ওকে মানতে হবে। দুর্গার কিছু হতে পারে সেটা আমি নিজেও মানি না। মন দিয়ে কিছু চাইলে সেটা ঠিক পাওয়া যায় অনি, আর আমরা সবাই তো দুর্গার ভালোটাই চাই। একটু ভরসা রাখো ভগবানের উপর, দুর্গার কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। সত্যি বলছ, সত্যি বলছ মৌমনি, তুমি তুমি সত্যি বলছ? কিছু পাওয়া গেল স্যার? ছাইয়ার পোড়া কাটি টুকরো ছাড়া তো আর কিছুই দেখা যাচ্ছে না। না থাকারই কথা, তবে ছোট্ট করে একটা দুর্গার শেষ হওয়ার প্রমাণ নিয়ে গিয়ে দেখাতে পারলে আমি নিশ্চিন্ত হতাম। ছেড়ে দে, যে গেছে সে তো আর ফিরে আসেন না। কিন্তু স্যার বডির একটা পোড়া টুকরোও নেই। এরকম একটা আগুনে সত্যিই তো কিছু না থাকারই কথা, আর সেটা বেশ খুশির ব্যাপার। মেয়ের বাবা তোমাকে বলেছে তো আমরা এখন ফিরে যাচ্ছি? আপনি যেখানে এসেছেন সেটাও বলেনি। আমি তো তোমাদের নিতে এসেছি। আপনি কেন এসেছেন সেটা আমি বুঝতেই পারছি, তবে আপনাকেও একটা কথা বলি বোঝো কাকা, এতটা খুশি হওয়ার কোনো কারণ নেই আপনাদের। একদিন তো চারুলতাকেও মেরে ওর মুখ বন্ধ করতে চেয়েছিলেন আপনারা, পেরেছেন কি? চারুর জায়গায় দুর্গা এসেছে, আর আজ যদি দুর্গা না থাকে তাহলে তাহলে ওর জায়গায় আমার মতো হাজার হাজার টু আসবে। ঠিক তাই, এভাবে আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না, পারবেন না হাজার হাজার মানুষের আন্দোলন থামাতে। মিলছে তো রোজ কাকা? একজনকে থামাতে গিয়ে আপনারা বহুজনকে জাগিয়ে ফেলেছেন, এবার সামলান ক্ষমতা থাকলে। মন্ত্রী মশাই ছেলেকে বিয়ে করেছিল বলে আমরা ভেবেছিলাম দুর্গার মুখ দেখবো না, কিন্তু দুর্গা দুর্গা নিজে শেষ হয়ে আমাদের চোখ খুলে দিয়েছে। দাঁড়ান দাঁড়ান, এই ব্যাপারে আমরাও কিন্তু সব কিছু মিথ্যে, সব সাজানো। একদমই তাই, তার সাক্ষী আমি, সময় মতো সত্যি কথাটা জানাতে পারলে হয়তো দুর্গা দিদিকে আমি নিজের গায়ের ছাল মেটাতে আমাদের উপরে কোথায় বেড়াল মরবে তার সমস্ত দায় আমাদের নিতে হবে। কি বললেন আপনি? নিজের বাড়ির বউ দুর্গা, তার সঙ্গে আপনারা এইভাবে ষড়যন্ত্র করলেন? ওনাদের আর কি, পথের কাঁটা দূর করেছেন এইভাবে। শোনো শোনো, দুর্গার সঙ্গে যা ঘটেছে, দুর্গা এখানে বিয়েতে এসেছে তাই ঘটেছে। বিয়েটা তো ঘটানো হয়েছে, আর নন্টে আপনাদেরই লোক, ষড়যন্ত্র করে আপনারা সব এগুলো সাজিয়েছেন। আপনারা সবাই শান্ত হন, আপনাদের কি মনে হয় দুর্গাকে হারানোর যন্ত্রণা শুধু আপনাদের একার?
আপনারা আপনাদের গ্রামের মেয়েকে হারিয়েছেন, আর আমি আমি হারিয়েছি আমার ভাইয়ের বউকে। আর সেই ভাই সন্দেহ করছে আপনাকে এসবের জন্য। ওর মাথা ঠিক নেই, শুধু ও কেন, আমাদের কারোর মাথা ঠিক নেই। আমরা কিছুতে এই ব্যাপারটাকে মেনে নিতে পারছি না, আমরা সবাই মানসিকভাবে। এসব কথায় ভুলো না হরেনদা, এরা হয় গায়ের জোরে আর না হয় এসব করে আমাদেরকে চুপ করিয়ে কাজ সারতে চায়। সুবলদাকে এরা ব্যবহার করেই দুর্গাকে বানিয়ে বানিয়ে গল্প বললেই হলো নাকি। ডাকো সুবলকে, দেখি নিজের মুখে কথা বলুক। কারণ কিচ্ছু বলার দরকার নেই, আমরা এই ঘটনার তদন্ত চাই। মীর বাবা, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, হাওয়া ভালো না, চলো এখান থেকে চলে যাই। আমি তোমাকে বলেছিলাম, একটা অনুরোধ করেছিলাম, ওদের কোনো বিপদ না হয় তুমি দেখো। আর তুমি কার দোষে, কার দোষে সব হয়েছে মন্দিরা? যা শুনলাম সেটা তো একটা অ্যাক্সিডেন্ট। আর তোমরা এমন ভাবে বলছো যেন আমি, আরে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। সত্যি কি তাই বর্তা? সবকিছু আপনার বোঝার বাইরে। আমি এখন যাই বলি না কেন, আমি জানি তোমরা বিশ্বাস করবে না, তাই এ নিয়ে আমি আর কথা বলতে চাই না। তোমরা যাও, প্লিজ যাও, আমাকে একটু একা থাকতে দাও। বাবা বাবা, কি হয়েছে, কেন হয়েছে, কার দোষে হয়েছে, আমি আমি সব কিছু জানতে চাই না। আমি শুধু একটা জিনিস জানি, তুমি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারো। আমি মরা মানুষ বাঁচাতে পারি না রিয়া। আমি সারাটা জীবন তোমাকে ভগবান বলে মেনে এসেছি, আমার বিশ্বাস তুমি চাইলে সেটাও পারো। আমাদের সবার অনুরোধ, তুমি দুর্গাকে ফিরিয়ে দাও। কি ছেলে মানুষই হচ্ছে মন্দিরা? যে বিশ্বাস সারা জীবন মনের মধ্যে পোষণ করে এসেছি, অন্তত একটিবার সেই বিশ্বাসের মর্যাদাটুকু রাখো। তুমি প্রমাণ করে দাও, তুমি শুধু দেশের নও, আমাদের সবার ভাগ্য বিধাতা। আপনি না বলেন, আপনি না চাইলে আকাশে সূর্য ওঠে না, আপনি না চাইলে গাছের একটা পাতা নড়ে না, আমরা তো আপনি সব কিছু করতে পারেন বর্দা। বাবা, আমি তোমার কাছে আর কোনোদিন কিচ্ছু চাইবো না, শুধু শুধু আমাদের এই চাওয়াটুকু রাখো প্লিজ। এই চাওয়াটুকু? একটা অবাস্তব জিনিস চাইছো আর? চাইছি দুর্গাকে আমরা আমরা সবাই ফিরে পেতে চাই। আচ্ছা আচ্ছা, এটা কি লজেন্স বিস্কুট? যে চাইলেই আমি এনে দিতে পারবো, বলছি আমি নিজেই। আচ্ছা বেশ, আমি চেষ্টা করবো, আমি চেষ্টা করে দেখবো যদি কোনোভাবে। চেষ্টা নয় গো, চেষ্টা নয়, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও, তুমি দুর্গাকে যে করে হোক ফিরিয়ে আনবে, তুমি কথা দাও। তোমরা এভাবে বলছো, আমার উপর এতটা বিশ্বাস করছো যখন, তখন আমি তোমাদের ফেরাবো না। দুর্গা ফিরে আসবে তো বর্তা? তোমরা আমাকে বলেছো যখন দায়িত্ব আমার, তবে তোমাদেরও কিছু দায়িত্ব আছে, সেটা তোমাদের ঠিকভাবে পালন করতে হবে। কি দায়িত্ব বলো, তুমি তুমি যা বলবে আমরা তাই করবো। কালী পুজোর আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে, সব কিছু ঠিক থাকলে পুজোর সময় তোমরা দুর্গা পাবে। কত রঙ দেখব মা তোর, কত রঙ। কি হল, যা শুনতে চাইছিলে আমার মুখ থেকে তো শুনলে, তারপরে তোমাদের চোখে মুখে এত অবিশ্বাস কেন?
একটু আগের তোমার সঙ্গে এই তোমাকে মেলাতে পাচ্ছি না গো। মেলাবার চেষ্টা করছো কেন? আচ্ছা একটু মায়ের নাম গান করছি তাই নিয়েও তোমাদের সংশয়? আরে আমার উপরে তো মা কালী আছেন, তার দয়া হয়তো সব ঠিক হয়ে যাবে। এখন যা বললাম তাই করো, যাও। অমাবস্যা লাগলো আর আপদ বিদেয় হলো। কি ভেবেছিল দুর্গা দেবী আমার উপর হম্বিতম্বি করবে, আমাকে কিস্তি মার দেবে, আর আমি চুপচাপ বসে থাকব? সেদিন কাগজ জ্বালিয়ে রাবণ দহন করেছিলে না? এবার বুঝলে তো সত্যি সত্যি দহন কাকে বলে?